জনাব জামিউল আহমেদ, এখানে অনেক পরিকল্পনার কথা বলা হয়েছে, ওনারও কিছু অবজারভেশন আছে। আপনি কি মনে করেন আমরা অ্যাট্রাক্ট করতে পারছি লোকালি বা ইন্টারন্যাশনালি, যেটা আমাদেরকে আরো বেটার জায়গার মধ্যে নিয়ে যেতে পারে পর্যটন শিল্পকে? আমি ব্যক্তিগতভাবে সব সময় বলি যে এখানে আমাকে পর্যটন পণ্য চিহ্নিতকরণ করতে হবে, আইডেন্টিফিকেশন যেটাকে আমরা বলি, তারপর এটাকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, তারপর এটার উন্নয়নের ব্যবস্থা করতে হবে, এরপর এটা বিপণন করতে হবে। এই চারটা স্তরে আমাদেরকে প্রথমে আমরা যে প্রাথমিক স্তরে কিন্তু আমরা ধাক্কা খাচ্ছি যে আসলে আমাদের কি কি পণ্য আছে। আমাদের দেশে আমরা অনেক পণ্য নিয়ে কথা বলি, পৃথিবীর সব দেশে দেখবেন তার একটা প্রাইম প্রোডাক্ট থাকে, একটা প্রধান পণ্য থাকে। আপনি আপনি ভারতের কথা চিন্তা করেন, আমরা তাজমহল বললেই ভারত। আপনি ওই অস্ট্রেলিয়ার দিকে যান, সেখানে আমরা আমাদের সুন্দরবন আছে, ম্যানগ্রোভ ফরেস্ট। কিন্তু আপনি বলেন এটাকে, ইউ ডিক্লেয়ার ইট ফার্স্ট, আপনি বলেন যে এটা আমার প্রাইম প্রোডাক্ট। ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আপনি যাবেন, তখন ইন্টারন্যাশনাল মার্কেটে তো মানুষ আরো প্রোডাক্ট নিয়ে আসছে, তার সাথে তো আপনাকে প্রতিযোগিতা করতে হবে। এবং প্রতিযোগিতার জন্য আজকাল একটা ব্যারোমিটার তৈরি করা হয়েছে, 14টা জিনিস আছে এখানে, আমি এগুলোতে দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, ওইগুলো দিয়ে বোঝানো হয় যে কার প্রোডাক্টটা সবচেয়ে ভালো। তো আমি যখন শুধু আমাকে প্রোডাক্ট একটা ডিক্লেয়ার করলে হবে না, আমাকে কিন্তু আমাকে এটা দিয়ে আমাকে যখন আমাকে কম্পিটিশনে যেতে হবে, আমাকে কিন্তু ওই ধরনের আন্তর্জাতিক মানে রেসপন্স করবেন। হ্যাঁ, আমি দুটো পয়েন্টই রেসপন্স করছি। প্রোডাক্ট আইডেন্টিফিকেশনের কথা উনি যেটা বলেছেন, আমরা সরকার গঠন করার পরে সারা বাংলাদেশে পর্যটনের আকর্ষণীয় স্থান সমূহ চিহ্নিত করেছি, 750 থেকে 800 আমরা পণ্য চিহ্নিত করেছি। বোর্ডের ব্যাপারে আমি যেটা বলতে চাই, সেখানে কিন্তু বোর্ডটা করা হয়েছে, উদ্দেশ্যটা হলো যে আমরা কিন্তু 5 জন নিয়েছি যারা ব্যবসার সঙ্গে জড়িত সরাসরি, তাদের কি সমস্যা টমস্যা এগুলো তারা বলে তুলে ধরতে পারবেন। আর সমাধানের জন্য 10 জন রাখা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের রিপ্রেজেন্টেটিভ, যে মন্ত্রণালয়গুলি এগুলোকে সমাধান দিতে পারবেন বা তারা এইসব ব্যাপারে কিছু হেল্প করতে পারবেন। আর 2 জন রাখা হয়েছে, একজন চেয়ারম্যান একজন চিফ এক্সিকিউটিভ অফিসার, এনারা কিন্তু কেউ এক্সপার্ট নন। ওনাদের উনি যে কথাটা তুলেছেন প্রফেসর সাহেব, ওটা হলো যে এনারা এক্সপার্ট নন, ওনারা ব্যবসার সঙ্গে জড়িত, ওনারা মন্ত্রী মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত, এবং এনারা একজন একজনের প্রবলেমগুলো শুনবেন এবং সলভ করার ব্যবস্থা করবেন। কিন্তু এই যে এর জন্য যে রিসার্চ ওয়ার্ক, এর জন্য যে ব্র্যান্ডিং ওয়ার্ক, এগুলো এগুলো হলো এক্সপার্ট জব। এনারা এনাদের কিন্তু আন্ডারে একটা ডিপার্টমেন্ট থাকবে, তারা দে উইল হায়ার এক্সপার্টাইজ, তারা দরকার হলে চাকরিতে নিবেন অথবা প্রজেক্ট বেসিসে মানুষকে কনসালটেন্ট হায়ার করবেন, করে তারা ওনারা এইসব ডেভেলপ করবেন, কোনটা হলে ভালো হয়, কোন প্রোডাক্ট মিক্স ভালো, কোন দেশ আমরা টার্গেট করব, কোন দেশে বেশি অ্যাডভার্টাইজ করব এভরিথিং, এবং কোন দেশের ট্যুরিস্টকে আমরা বেশি টার্গেট করব, বা কিভাবে সেমিনার করে আলোচনা করব। সেমিনার করে তো ইনিশিয়ালি আমরা সেটা করব শুধু প্রমোশনের জন্য, পরবর্তীকালে বোর্ড এটা রেগুলার বেসিসে, তাদের তাদের বোর্ডের এই 10-12 জন এক্সপার্ট হওয়ার দরকার নেই, এক্সপার্ট আমার তারা দে উইল হায়ার এক্সপার্ট, দ্যাট উইল বি ডিপার্টমেন্ট, দ্যাট উইল হ্যাভ অল সর্টস অফ এক্সপার্টাইজ, তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দরকার হলে তারা কনসালটেন্ট নিয়ে আসতে পারে, হায়ার করে নিয়ে আসতে পারে, তারা দেশের থেকে মানুষকে চাকরিতে নিতে পারে বা হায়ার করে নিতে পারে। আইডিয়াটা হলো ট্যুরিজম সম্পর্কিত যত রকম সমস্যা আছে সবগুলো সমাধানের জন্য এবং ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশনের জন্য এই বোর্ড করা হয়েছে। পর্যটনের কথা জানতে আমন্ত্রণ জানিয়েছি 3 বিশিষ্টজনকে, চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথিদের সাথে। শ্রীযুক্ত আছেন ডক্টর সৈয়দ রাশিদুল হাসান, অধ্যাপক ট্যুরিজম বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন জনাব তৌফিক রহমান, পরিচালক ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং আরও আছেন মোহাম্মদ জামিউল আহমেদ, সদস্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও চেয়ারম্যান ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সরকারের অধীনেই একটি বোর্ড, ট্যুরিজম বোর্ড, তারও তো পলিসি ইমপ্লিমেন্টেশনের বা অ্যাডভোকেসির দায়িত্ব আছে, কি কি করা হচ্ছে এই জায়গাগুলো? আসলে যেটা হচ্ছে, আপনি যদি বিশ্বের পর্যটন বোর্ডগুলোকে বিবেচনায় নেন, হয়তো 35 বা 40টা দেশে পর্যটন বোর্ড এখন পর্যন্ত কাজ চালাচ্ছে। তাদের যদি কাঠামোটা দেখেন, এমনও পৃথিবীতে এমনও কোনো পর্যটন বোর্ড আছে যেখানে পর্যটন বোর্ডের পুরোটাই কিন্তু বেসরকারি খাত আছে, কিন্তু আমাদের এমনই পুরা কপাল। দেখেন 17 জনের মধ্যে কিন্তু মাত্র আছেন 5 জন, তার মধ্যেও কিন্তু মাঠের মানুষ কিন্তু 3 জন। এই 5 জনের মধ্যে একজন নারী উদ্যোক্তা বা না, অর্থাৎ আমরা কি বলবো, নারীদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, আর একজন একাডেমিক, দ্যাট ইজ আমাদের একাডেমিক সাইড থেকে নেওয়া হচ্ছে। বোর্ডের সদস্য 5 জন, টোটাল সদস্য হচ্ছেন আপনার 17, 17 জনের মধ্যে 5 জন, 17-র মধ্যে আমরা 5-5-এর মধ্যে মাঠের মানুষ আমরা 3 জন। তো আমি একটা কাঠামোগতভাবে দেখাচ্ছি যে আমাদের এই যে ঘাটতিগুলো থেকে যাচ্ছে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আমাদের পর্যটনে পথিকৃৎ জীবন্ত কিংবদন্তি ট্যুরিজম বোদ্ধা, যিনি জীবনের লম্বা একটা সময় ট্যুরিজমকে, পর্যটনকে ব্যবসা হিসাবে রূপান্তরিত করতে
দীর্ঘ সময় যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, ত্যাগ করেছেন জীবনের অনেক সুন্দর সময়, সেই মানুষটির নাম জামিউল আহমেদ। জামিউল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সিইও আছে, তিনি তো মনে হয় কোন লেকচার দিতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পারবে কেন, কারণ উনি তো এই লাইনের মানুষ না। তুমি কথাটা বুঝছো না, যারা পর্যটনের ওই যে খাত গুলো নির্ধারণ করতে পারে নাই, এই যে আজকে কয়েকদিন যাবত আমি ফেসবুকে দেখছি কাদা চুড়াচুড়ি হচ্ছে, নাম বলার দরকার নেই, সেখানে তো এসে গেছে। আমি আজকে বোর্ডের এক মেম্বার আমাকে ফোন করছিলেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার আপনারা এই কমিটিতে, যা জামিল ভাই আমি কমিটিতে ছিলাম, বললাম তো আপনারা তো 12টা বাজিয়েছে, আপনারা সবাই মিলে বোর্ড টোর্ড সবাই মিলে আপনারা পর্যটনের খাত নির্ধারণ করতে পারেনি, আপনারা কি বলেছেন ট্যুরিজম সার্ভিস কে একটা খাত বলেছেন। ঘটনাটা হলো এই যে রাজু, তোমাকে বলা হলো পশু, তুমি পশু পশুর ইয়া করো, এই যে পশু গুলো নির্ধারণ করো কারা কারা, তো তুমি গরু ছাগল হাঁস মুরগ বলে আবার পশুকেও যদি একটা বলো, এটা একটা কত বড় একটা কথা না, তার মানে তুমি পশুও চিনো না গরুও চিনো না। তো এই যদি অবস্থা, যারা এই জ্ঞান নাই তারা আমার বোর্ড চালাবে, সে আমার নেতৃত্ব দিবে, সে আমার নীতি নির্ধারক হবে, আমার এই দেশের পর্যটন কি হতে পারে। এই জন্য আমি অনেক আগে লিখেছিলাম যে আমাদের এখানে এইসব গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবে তারা যেন দীর্ঘ সময় থাকে, তাদের যেন জ্ঞান থাকে। এবং এই পদে তো উনি বসার কথা না, আজকে পর্যটন বোর্ডে জানো, এই পর্যটন বোর্ডের তো দুইটা পোস্টই তারা নিয়ে গেছে, পৃথিবীর কোথাও কিন্তু গোটা বোর্ড এভাবে কেউ দখল করে বসে নাই। পৃথিবীতে এখন পর্যন্ত যে 30-40টা বোর্ড আছে তার বেশ বা তার কোনোটাই পাইবা না যে মিনিমাম 50% প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরে আছে। আমাদের তো এখানে সবই তারা দখলে, 17টার মধ্যে 12টাই তাদের দখলে, পাশাপাশি নেতৃত্ব তারা চেয়ারম্যানশিপ নিয়ে গেছে, সিও নিয়ে গেছে। আজকে তো ওই সিওটা আমাদের প্রাইভেট সেক্টরে যদি একজন এখানে থাকতো, যেটা তো আমরা জানি না, আমাদের যে লোকজন নেতারা আছে ওরা কি কেউ জানে আইনটা, কি কেউ খুলে দেখেছে যে এটা কিভাবে আমাদের তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করছে, যে এখানে এই পোস্টটা তো আমাদের একজন কেউ যদি এখানে বসতো তাহলে আজকে আমাদের এই অবস্থান তো থাকতো না। এই যে তুমি যেটা বললাম, যে কেউ বসুক আমাদের এখানে মোটামুটি একটু অভিজ্ঞতা, কেউ তো এখানে বসতো। ঈদ এসেছে, ঈদের খুশিও আমরা উদযাপন করেছি, আর এমনই খুশির সময়ে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন একজন বিশেষ অতিথি, যার কিন্তু 43 বছর উনি দিয়েছেন পর্যটন শিল্পকে, এবং ওনার নানা কাজ নানা বিচরণ রয়েছে এই ক্ষেত্রে। আমরা স্বাগত জানাচ্ছি জনাব জামিউল আহমেদ ওনাকে। আপনার কাছে আমার প্রশ্ন থাকছে, আপনি যেই অর্গানাইজেশন বা বোর্ড গুলির কথা বলছিলেন সেখানের মধ্যে একটি নাম আপনি নিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এখানে আপনি একজন সদস্য ছিলেন, সেখানে আপনার সফলতা কি কি? হ্যাঁ, আসলে একটা ব্যাপার হয় কি আমাদের দেশে, আমি একটু পিছন থেকে একটু কথা বলে আসি, যখন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড করা হলো তখন তো তার কিছুই নাই, সে যা শুরু করেছে অথচ সব দায়িত্ব তার উপরে ছেড়ে দেওয়া হলো, যে সে পর্যটন উন্নয়ন করবে, এটার প্রচার প্রসার সবই করবে, কিন্তু তার জনবলও নাই, তার অভিজ্ঞতাও নাই, তার অর্থও নাই। কিন্তু মানুষ মনে করছে যে এখন তো সেই সব কিছু করে দিতে হবে, কিন্তু সে তো পাচ্ছে না। তারপরে অনেকেই বুঝে না, আমি আইনের ছাত্র বলে আমি জানি যেখানে আইনি জটিলতাও আছে, কারণ তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে, আমলারা এমন ভাবে করেছে যে কোনো কিছু প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কিছু করতেই পারবে না। এত সমস্যার মধ্যে বাংলাদেশ পর্যটন বোর্ডে কাজ করা খুবই কঠিন। তো আমি যখন এক টার্ম আমি এখানে কাজ করেছি 3 বছর, তো সেখানে কাজ করতে গিয়ে এরকম দেখলাম যে প্রচুর সমস্যা, এখানে যে গভর্নিং বডি আছে যে নীতি নির্ধারণী যেটা ফোরাম, সেখানে 17 সদস্য, তার মধ্যে 12 জনের কিন্তু সরকারি, এবং থাকলাম আমরা 5 জন, তার মধ্যে একজন নারী প্রতিনিধি, একজন শিক্ষা প্রতিনিধি, তার মানে আরো 2 জন চলে গেল, তাহলে আমরা থাকলামই 3 জন মাঠের মানুষ। তো এখানে কাজ করা, এবং আবার এখানে তো যেহেতু এখানে সর্বসম্মত ব্যাপার না, এখানে হচ্ছে যে মানে মত যেদিকে বেশি হবে ওই সিদ্ধান্তটা ওইদিকে যাবে, কাজ করা খুব। আমি এ পর্যায়ে আলোচনার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট, আমাদের পর্যটন ব্যক্তিত্ব এবং পর্যটন রিসার্চার এবং পর্যটনের লেখক, এবং আমাদের বাংলাদেশ পর্যটনের যিনি প্রতিটা সেক্টরে কাজ করেছেন, এখনো কাজ করছেন প্রতিনিয়ত, আমরা যাকে ফলো করি, তিনি হচ্ছেন আমাদের আর কেউ নয় জামিউল আহমেদ, জামিল ভাই। জামিল ভাইকে আমি অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের যে ডেস্টিনেশন শোর ইনোগ্রেশন অনুষ্ঠানটি আজকে হচ্ছে, অনুষ্ঠানে
আপনার দিক নির্দেশনামূলক প্রাথমিক আলোচনা আমরা পরবর্তীতে আরেকবার করে যাব সবার কাছে। আমি আশা করছি জামিল ভাই আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, ধন্যবাদ। সে কাজগুলো কিভাবে করতে হবে এটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সীমাবদ্ধতা, এটা তো সাধারণ মানুষ জানে না, আমরা জানি। তার তার যে জনবল বলি বা তার অভিজ্ঞতা বলি বা তার অর্থ বলি সব মিলিয়ে তার সমস্যা আছে এবং আইনগত অনেক সমস্যা আছে, সে চাপের মধ্যে কাজ করতে হবে। তো তার সীমাবদ্ধতা আমরা জানি, সব মানুষ তো এটা জানে না। আবার অনেক কাজ বোর্ডও করে ফেলে রেখেছে যেটা আজকে কাজে লাগতো। আমি ট্যুরিজম বোর্ডে যখন একজন ক্ষুদ্র সদস্য ছিলাম, খৈর ভাই এখানে আছেন, আমি ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে অনেকটা অনেকে মনঃক্ষুণ্ণ হয়েছেন যে প্রাথমিক কাজগুলো আমি অনুমোদন নিয়ে রেখেছিলাম এবং অর্থের সংস্থানও করে আসছিলাম। আজকে যদি এই কাজগুলো করা হতো, আজকে কিন্তু সেই বেনিফিটটা আমার সিও মহোদয় পেতেন, ট্যুরিজম বোর্ড পেত, আমাদের পর্যটন আমাদের আজকে এই জিনিসগুলো পেত। এবং এগুলো অত্যন্ত মৌলিক ব্যাপার, এগুলো এটা ম্যান্ডেটের মধ্যে, কারণ ট্যুরিজম বোর্ডের আইন বলেন আর আপনার পর্যটন নীতিমালা বলেন, সবগুলো তো আমাদের হাত দিয়ে গেছিল, আমি সবগুলোর সাথেই সম্পৃক্ত, আমি জানি দুর্বলতাটা কোথায়। সেই কাজগুলো পড়ে আছে। আজকে সিও মহোদয়ের যে কি সমস্যা আছেন এটা আমি বুঝি, আমার মনে হয় না আমার চেয়ে বেশি কেউ বুঝেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওনার সমস্যাটা কি আমি জানি, এবং উনি যে হাবুডুবু খাচ্ছেন সেটাও আমি দেখছি। কমিটি করতে হবে, আবার এই রেসপন্সিবল ট্যুরিজমের প্রশ্ন আসছে, যেটা এখন এই দুরূহ কাজটা যেটা আমি করে আসছিলাম করা হয় না। আজকে যদি গবেষণা সেল থাকতো ওনার জন্য কত সাহায্য হতো, কিছু কিছু ছোটখাটো গবেষণা ওনার লাগবে। আজকে যদি ডাটাবেস থাকতো তাহলে ওনার জন্য কাজ করা কত সহজ হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্য সবকিছু অনুমোদন নিয়ে টাকা পয়সা সংস্থান করে এসব করা হয় না। যাও ওনাকে কষ্ট করতে হলে ওনাকে অনেক কিছু দেখতে হবে, ওনার উপরে অনেক গুরু দায়িত্ব, সবাই ওনার দিকে তাকিয়ে আছে কিন্তু ওনাকে বুঝতে পারছে না। এই জন্য আমি আমার পরামর্শে বলেছি যে এই জিনিসগুলোকে ভাগাভাগি করার জন্য ওনার অনেক সীমাবদ্ধতা আছে। এটা প্রশাসনিক মন্ত্রণালয়কেও কিছু দায়িত্ব নিতে হবে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকেও কিছু দায়িত্ব নিতে হবে, আমাদের বেসরকারি খাতকেও দায়িত্ব নিতে হবে, সবাই ভাগাভাগি করতে হবে এবং ওনাকে ওনার যে কাজগুলো সেগুলো করতে হবে। আমি ওনাকে অনুরোধ করবো যে ওই কাজগুলোকে আপনি সাহায্য করুন, আমাদের যে কোনো সহায়তা সাহায্য বলবেন আমরা আপনাকে করবো।